হঠাৎ করেই ইন্দোনেশিয়া অভিমুখে বেড়েছে রোহিঙ্গা ঢল। গত কয়েক মাসে অবৈধভাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শীতকালে সাগর কিছুটা শান্ত থাকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে বেছে নেয় বিপজ্জনক এ পথ। মিয়ানমারের রাখাইন সহ কয়েকটি রাজ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটছেন শত শত রোহিঙ্গা। সম্প্রতি দুইটি কাঠের নৌকায় ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে কয়েকশো রোহিঙ্গা। এর মধ্যে একটি নৌকা ইন্দোনেশিয়ায় পৌঁছালেও আরেকটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভারত মহাসাগরে ভাসছে 185 জনের বেশি রোহিঙ্গা। তাদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। শনিবার এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, নিখোঁজ নৌকার আরোহীদের মধ্যে 70 জন শিশু ও 88 জন নারী, যাদের মধ্যে অন্তত 12 জনের অবস্থা আশঙ্কাজনক। সময় মতো উদ্ধার করা না হলে উপকূলবর্তী দেশগুলোর চোখের সামনেই আরও অনেক প্রাণ হারাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রোহিঙ্গাদের উদ্ধারে এ অঞ্চলের সব উপকূলীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন ইউএনএইচসিআরের মুখপাত্র। জাতিসংঘের তথ্য মতে 2022 সালে 2000-এর বেশি রোহিঙ্গা সাগর পাড়ি দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, আর গত বছর থেকে ওই অঞ্চলের সাগরে 775 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই রোহিঙ্গা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।